सेंट मेरिज गार्ल्स हाई स्कूल एंड कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन क्लासे एकादश श्रेणी अध्ययनरत सकल शिक्षार्थी तुम्हारे जाना शुभेच्छा आशा करछि सकल शिक्षार्थी तुम्हारा भलो आछो। शिक्षार्थी तुम्हारे साथ गत क्लासे समाजकर्म प्रथम पत्र पंचम अध्याय थेके समाजकर्म और ज्ञान विभिन्न शाखा सम्पर्कित दिक निये आलोचना करेछिलाम आर आमि बोलेछिलाम परवर्ती क्लासे तोमादेर साथे आमि समाजकर्मेर साथे नृविज्ञानेर कि धरनेर सम्पर्क से दिकटि निये आलोचना करब। ताहले आजकेर क्लासेर आलोच्य विषय होच्छे समाजकर्म और नृविज्ञान। सामाजिक विज्ञानेर अन्यतम गुरुत्वपूर्ण एकटि अंश बा शाखा होच्छे नृविज्ञान। नृविज्ञान बोलते मनुष्य सम्बन्धीय विज्ञान के बुझाय। এই শাস্ত্রের বিষয় অত্যন্ত ব্যাপক ও বৈচিত্র্যপূর্ণ। নৃবিজ্ঞানের তত্ত্বাবলী সমাজকর্মীকে সঠিক পথের সন্ধান দেয়। সমাজ ও সভ্যতা বিবর্তনের পথে অগ্রসর হয়ে বর্তমান পর্যায়ে উপনীত হয়েছে। বর্তমানকে ভালোভাবে বুঝতে হলে প্রাচীনতম জাদুঘরে একবার উঁকি দিয়ে দেখা প্রয়োজন। সমাজকর্মের সেই প্রাচীনতম জাদুঘর হল নৃবিজ্ঞান। সমন্বিত ব্যবহারিক সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজকর্মের সাথে নৃবিজ্ঞানের সুগভীর সম্পর্ক বিদ্যমান। শিক্ষার্থীরা সমাজকর্মের সাথে নৃবিজ্ঞানের কী ধরনের সম্পর্ক বিদ্যমান সেই দিকটি জানার আগে তোমাদের সাথে আমি আলোচনা করে নিচ্ছি নৃবিজ্ঞান বলতে কী বোঝায়। নৃবিজ্ঞান এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যান্থ্রোপোলজি, যা গ্রিক শব্দ অ্যান্থ্রোপোস অর্থাৎ মানুষ এবং লগোস অর্থাৎ বিজ্ঞান থেকে এসেছে। সুতরাং অ্যান্থ্রোপোলজি শব্দের অর্থ হলো মানব সম্পর্কিত পাঠ বা মানব বিজ্ঞান। সাধারণভাবে বলা যায় মানুষের উৎপত্তি, দৈহিক গঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক ক্রমবিকাশ সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক পাঠই হচ্ছে নৃবিজ্ঞান। নৃবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে আছে প্রত্নতত্ত্ব, ভাষাতত্ত্ব, মানুষের শারীরিক গঠন ও আকৃতি সম্পর্কিত চর্চা। মানুষের জীবন প্রণালীর সম্বন্ধে আলোচনাও করা হয়ে থাকে এই নৃবিজ্ঞানে। নৃবিজ্ঞানের মাধ্যমে সাধারণত মানুষের জৈবিক ও সামাজিক বিষয়গুলো সমন্বিত রূপ ধারণ করেছে। নৃবিজ্ঞানী ম্যালিনস্কি এর মতে নৃবিজ্ঞান হলো মানুষ ও তার সংস্কৃতির বৈজ্ঞানিক পাঠ বা আলোচনা। তাহলে খুব সহজভাবে বলা যায় যে নৃবিজ্ঞান হচ্ছে মানব সম্পর্কিত বিজ্ঞান। নৃবিজ্ঞানকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটি হচ্ছে দৈহিক নৃবিজ্ঞান আর একটি হচ্ছে সাংস্কৃতিক বা সামাজিক নৃবিজ্ঞান। তাহলে অবশ্যই নৃবিজ্ঞান কি এই সংজ্ঞাটি তোমরা খুব তাড়াতাড়ি মুখস্থ করে ফেলবে, আর নৃবিজ্ঞান কোন শব্দ থেকে এসেছে সেই শব্দগুলোর অর্থও তোমরা জেনে নিবে। এখন তোমাদের সাথে আলোচনা করব সমাজকর্ম ও নৃবিজ্ঞানের সম্পর্ক নিয়ে। পেশাদার সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞানের উপর সৃষ্টিশীল একটি বাস্তব ভিত্তিক বিষয় যা সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্কিত। সমাজকর্ম ও নৃবিজ্ঞান যদিও বিষয়গত দিক থেকে ভিন্ন, তবুও এখানে এদের যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়, কারণ উভয়ই সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। সমাজকর্ম যেমন সমাজের মানুষের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে, তেমনি নৃবিজ্ঞান মানুষের জীবন ধারণের জন্য মানুষ কর্তৃক সৃষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। অবশ্যই নৃবিজ্ঞান এবং সমাজকর্মের মধ্যে সাদৃশ্যমূলক সম্পর্ক রয়েছে, আর কোন কোন ক্ষেত্রে এই সম্পর্ক বিদ্যমান সেই দিকগুলো এখন তোমাদের সামনে তুলে ধরছি। সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টিকে তাদের সমস্যা মোকাবেলা ও সমৃদ্ধ জীবন লাভে পরিবেশের সাথে মিথস্ক্রিয়া বলতে এখানে পারস্পরিক সম্পর্ককে বোঝানো হয়েছে। তাহলে পরিবেশের সাথে মিথস্ক্রিয়ায় মানবীয় ক্ষমতা পুনরুদ্ধার, সংরক্ষণ ও শক্তিশালী করতে সহায়তা করার জ্ঞান দক্ষতা নির্ভর সেবাকর্ম। নৃবিজ্ঞান সমাজস্থ মানুষের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করে। সমাজকর্ম ও নৃবিজ্ঞান উভয়ের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। মানুষের সামাজিক, মানসিক,
অস্বাভাবিক আচার আচরণ সম্পর্কিত সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য দৈহিক নৃবিজ্ঞানের জ্ঞান সমাজকর্মের জন্য অপরিহার্য। সুতরাং বিষয়বস্তুর দিক থেকে নৃবিজ্ঞান এবং সমাজকর্ম পরস্পর সম্পর্কযুক্ত। সমাজকর্ম সমস্যার সমাধানে বাস্তব এবং বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের জন্য নৃতাত্ত্বিক পদ্ধতি গ্রহণ করতে হয়। এতে ক্ষুদ্র সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করে পূর্ণাঙ্গ সমাজ সম্পর্কে ধারণা লাভ করা যায়। নৃবিজ্ঞান পাঠের মাধ্যমে বর্তমান জীবন পদ্ধতির বিভিন্ন দিক সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান আহরণ করা যায়। নৃবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে সমাজকর্মীরা সমাজ এবং সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে বস্তুনিষ্ঠ জ্ঞানার্জনে সক্ষম হয়। মানুষের আচার আচরণ এবং ব্যক্তিত্বের উপর দৈহিক গঠনের প্রভাব সম্পর্কে বস্তুনিষ্ঠ জ্ঞান দান করে থাকে দৈহিক নৃবিজ্ঞান। সমাজ ও মানুষের উদ্ভব ও বিকাশে আত্মবিশ্বাসী না হয়ে কোনো প্রকার মানব কল্যাণে অগ্রসর হওয়া যায় না। তাই বলা যায় সমাজকর্ম নৃবিজ্ঞান জ্ঞানের উপর নির্ভরশীল। সমাজের সমস্যাকে বুঝতে বা জানতে হলে সে সমাজের বৈশিষ্ট্যকে অবশ্যই বুঝতে হবে। তাই এই ক্ষেত্রে নৃবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। মানুষের শারীরিক গঠন আচার আচরণের উপর যথেষ্ট প্রভাব ফেলে। এই বিষয়ে বস্তুনিষ্ঠ জ্ঞানার্জনের জন্য সমাজকর্মীদেরকে নৃবিজ্ঞানের আশ্রয় নিতে হয়। সমাজ সদা পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল সমাজের সাথে খাপ খাইয়ে চলতে অনেকেই অপারগ, আর যখন অপারগতা প্রকাশ করে তখনই বিশৃঙ্খলা দেখা দেয়। এক্ষেত্রে নৃবিজ্ঞানের অন্যতম শাখা মানব জীববিজ্ঞানের জ্ঞান সাহায্য করতে পারে। শিল্প বিপ্লবের ফলে নগরায়নের সমস্যা সৃষ্টি হয়েছে। নগরায়নের ফলে মনসামাজিক সমস্যা তৈরি হয়েছে। নগরায়নের সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীদেরকে নগর নৃবিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের সাথে বেশ কিছু সাদৃশ্যমূলক দিক নিয়ে আলোচনা করলাম সমাজকর্মের এবং নৃবিজ্ঞানের। তাহলে তোমরা এই সাদৃশ্যগুলো বই থেকেও খুঁজে পাবে, এর পাশাপাশি তোমরা অনলাইন ক্লাস থেকেও অনুশীলন করতে পারবে। তাহলে পরবর্তীতে তোমাদের সাথে নতুন কোনো দিক নিয়ে আলোচনা করব যেটার সাথে সমাজকর্মের সম্পর্ক রয়েছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি।